সুসম্রাট কুমার শচীন দেবর্মনের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আম্রকুঞ্জ সংলগ্ন স্থানে শচীন দেবর্মনের আবক্ষ মূর্তিতে মালা জড়িয়ে পুষ্পস্তবক অর্পণ করে সুরের সম্রাটকে শ্রদ্ধা জানানো হয়। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্য চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমার শচীন দেববর্মনের জন্ম জয়ন্তী এই রাজ্যে যথাযথ মর্যাদায় আইসিএ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালবেলা আজকে এই অনুষ্ঠান। শচীন দেববর্মন 1906 সালে বর্তমান বাংলাদেশের কুমিল্লাতে জন্মগ্রহণ করেন। প্রথমে আগরতলা ওনার প্রাথমিক শিক্ষা, পরবর্তী সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উনি স্নাতক হন। এরপরে উনি কলকাতা চলে যান 1925 সালে। প্রথম ওনার সঙ্গীত চর্চা ওনার পিতা নবদ্বীপচন্দ্র দেববর্মন মহাশয়ের তত্ত্বাবধানে শুরু হয়।